মর্নিং, এখন আমরা বেলপাহাড়ি থেকে বেরাচ্ছি, এটা আমাদের রুম। কালকে রাতে এখানে আমরা ছিলাম, তো আমরা এখন বেলপাহাড়ি থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে আজকে আমাদের ডেস্টিনেশন হাওড়া বালি। আমরা মেচেদা, খড়গপুর, কোলাঘাট, আমরা এখন চলেছি ঝাড়গ্রাম থেকে কোলাঘাট হয়ে, বাগনান হয়ে, হাওড়া হয়ে বালিতে, ঠিক আছে। আর এই হচ্ছে কি বলবো, মানে ঝাড়গ্রাম বাঁকুড়ার হচ্ছে সেই রাস্তা, কাঁকর মাটির রাস্তা, মানে কাঁকর মাটি না, যদিও এটা পিচের রাস্তা, বাট চারপাশে দেখুন ঘন জঙ্গল। একটা সিন দেখুন, গ্যাং অফ কাউ ক্রসিং দ্য রোড। এটা হচ্ছে আরামবাগের রাস্তা, আরামবাগ। দেখুন কি সুন্দর গরুর পাল, রাখাল গরুর পাল নিয়ে চলেছেন রাস্তা দিয়ে। আর এটা হচ্ছে আপনার আরামবাগ যাওয়ার মেন রাস্তা। আমরা বাঁকুড়া থেকে আরামবাগের দিকে ঢুকছি, অর্থাৎ আমাদের পাশে পড়বে হচ্ছে বিষ্ণুপুর। বিষ্ণুপুরের ওপর দিয়ে আমরা চলে যাব একদম সরাসরি আরামবাগ। আরামবাগ থেকে আমরা যাব হচ্ছে বালি এবং হচ্ছে দক্ষিণেশ্বর, ওখানে রাতেরবেলা স্টে করবো আজকে। বাঁকুড়া বিষ্ণুপুর আছে, ভেতরে গভীর অরণ্য, এখানে টাওয়ার টাওয়ার কিচ্ছু নেই, আমরা সেই গভীর অরণ্যের মধ্যে দিয়ে চলেছি। অ্যাকচুয়ালি উত্তরবঙ্গে যেরকম আমরা দেখতে পাই না, চালসা বা ডুয়ার্সে যেরকম দেখতে পাই, সেমভাবে না এই বাঁকুড়া বিষ্ণুপুর এরকম অরণ্য রয়েছে চারিদিকে। দেখুন ঘন অরণ্য, এখানে মাঝে মাঝে পোস্টার দেখা যাচ্ছে যে এলিফ্যান্ট জোন, ক্রসিং জোন, অর্থাৎ মাঝে মাঝে এখান দিয়ে আপনার হাতিও বেড়ায়, ঠিক আছে। তো যাই হোক, বিষ্ণুপুর আমরা ঢুকছি, এরপরে আমরা ঢুকবো আরামবাগ, তারপরে বালি ঢুকে পড়বো আমরা। আমরা এখন আরামবাগ সিটিতে আছি, এটা হচ্ছে সেই বিখ্যাত আরামবাগ সিটি। ওকে, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের আরামবাগ সিটি। এটা হলো বিখ্যাত সেই বিদ্যাসাগর সেতু। আমাদের কলকাতার একটা গর্ব বলতে হবে, কারণ হাওড়া ব্রিজের পাশাপাশি হাওড়া ব্রিজটা যেমন আছে, বিদ্যাসাগর সেতু ঠিক সেরকমই, কারণ এর তলায় কোনো প্ল্যান নেই বললে ভুল হবে। দুটো চারটে মোট প্ল্যান আছে, টোটালটা টানার উপর দিয়ে চলছে। এবং এই সেতুতে অনেক শুটিং হয়েছে আমাদের বাংলা সিনেমা থেকে শুরু করে হিন্দি সিনেমার। রিসেন্ট দেবেরও একটা এবং জিতের একটা শুটিং এখানে হয়েছে। তো যাই হোক, কলকাতার গর্ব বলতে হবে এই বিদ্যাসাগর সেতু। আমরা এখন প্রায় 8:30-9 বাজে, আমরা এখন ঠিক এই সময় এখান দিয়ে পার হয়েছি। তো ধন্যবাদ সবাইকে আমাদের ব্লগের সঙ্গে থাকার জন্য, থ্যাংক ইউ। আমরা গতকালকে ছিলাম, আজকে আবার দেখুন আমরা বালির প্রোগ্রাম সেরে আমরা যাচ্ছি বর্ধমান। আবার সেই বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে আমাদের যেতে হচ্ছে। গতকাল রাতের বেলা দেখেছিলাম রাতের সিন, আজকে দেখুন সকালের সিন। সকাল বললে ভুল হবে, এখন মোটামুটি আমরা দুপুরের পরেই বেরিয়েছি আর বর্ধমানে আমরা ঢুকেছি ঠিক রাত 7:30-7:30 সময়। তো সম্পূর্ণ ভিডিওটা আমি দিতে পারলাম না চ্যানেলে, তার জন্য দুঃখিত। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, এরপরে আরও নতুন নতুন অনেক ভালো ভালো ট্যুরের ভিডিও আসতে চলেছে। আশা করছি আপনারা এই ট্যুরের ভিডিওগুলো দেখে অনেক কিছু জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে ব্লগের সঙ্গে থাকার জন্য। একটা সুন্দর হোটেলে ঢুকছি, লেখা আছে হাইওয়ে মির্চি। এই হোটেলে এখন আমরা খাওয়া দাওয়া করবো, থ্যাংক ইউ।